চুয়াডাঙ্গার দামুরুদা থানার মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন ধরনের অনিয়ম আর দুর্নীতিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম। শিক্ষক নিয়োগ, অতিরিক্ত পরীক্ষা ফি, বিদ্যালয়ের বাজেট আত্মসাৎ, পাঠদানে অনিয়ম, শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচরণ সহ আরও বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ইয়াসউদ্দিনের বিরুদ্ধে। সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীলদের অসচেতনতা আর দুর্নীতির ধামাচাপায় নিরাপত্তা প্রতিষ্ঠানটিতে শিক্ষার মানোন্নয়নে কাল হয়ে দাঁড়িয়েছে। সুশীল সমাজের দাবি, এসব অনিয়মের ফলে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ হয়েছে সর্বত্রই। 2017 সালে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের বাজেটের টাকা ব্যয় প্রসঙ্গ, বিদ্যালয়ের অভ্যন্তরীণ এসব বিষয় নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠছে ওই প্রতিষ্ঠানের আওতাধীন ইউনিয়ন জুড়ে। এলাকার সুশীল সমাজ, প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীলরা ক্ষোভ ঝেড়েছেন ইচ্ছে মতো। বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম জানান, প্রধান শিক্ষক নানান রকম দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি শিক্ষা উপকরণের টাকা তিনি আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি আরো বলেন, ব্যবস্থাপনা কমিটির কাউকে না জানিয়ে তিনি নিজের ইচ্ছে মতো কার্য সাধন করেন। সভাপতি হিসাবে আমি যখন জিনিসগুলো দেখতে যাচ্ছি তখন তিনি জিনিসগুলো দেখাতে পারছেন, সেই হিসাবে আমাকে গুজাবিল মনে হয়েছে হিসাবটা, তাই আমি এটা ওনার মানে এইগুলো আমি হিসাব এখানে হয়তো উনি যে খরচগুলো করেছে হয়তো হাফ হাফ টাকার কিছু কাজ হয়েছে, বাকি টাকা আমার মনে হয় উনি কাজ করে দিই। এবং উনি যে আমি বরং বলেছি যে উনি জিনিসগুলো মেমো রাখবেন, যে জিনিসগুলো ক্রয় করবে সে মেমো আপনি এখন দেখতে চাইলে দেখাতে পারবেন। এদিকে প্রধান শিক্ষকের দাবি, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জানিয়ে তিনি কাজ করেন, কিন্তু ব্যবস্থাপনা কমিটির সব সদস্য তা অস্বীকার করেন। আমি স্কুলের কাজের বাইরে ব্যক্তিগত কোনো কাজ করিনি, আমি কমিটিকেও দেখিয়েছি কাজ, তারা রেজুলেশন করেছে, রেজুলেশনে সই করেছে, তো সব কিছু ঠিকঠাক আছে। আমি বিল ভাউচার করে সেগুলা সরকারি নিয়মে যেভাবে উদ্যোগন অফিসে প্লেস করতে আমি প্লেস করেছি 40,000। এসব অনিয়ম আর দুর্নীতির অবসান ঘটিয়ে আদর্শ কোনো প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়টির সুনাম এবং ঐতিহ্যবাহী মর্যাদা ফিরবে এমনটাই প্রত্যাশা মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের। আমার বলাই হয়নি, আপনাকে জানানো হয়নি? না, কমিটিতে আমাদের কিছু আমরা আমি জানি না। 40,000 টাকা যে কাজ এসছে সভাপতি বলল, তো হেডমাস্টার যে ক্রাইস কমিটি বা স্লিপ কমিটি যেটা করার কথা যাদের নাম বলতেছে তারা, আমরা বুঝতে পারলাম যে তারা কেউ জানেন না। আর দ্বিতীয়ত যেটা আমরা 40,000 কাজের কথা বললাম সেটা হচ্ছে 34,000 টাকার কাজ দেখাইছে, কিন্তু তিনার হাতে মেমো, তিনি আদৌ আসল মেমো দেখাতে পারেন নাই, আমরা এটুকু বুঝলাম। আর একটা বিষয় বুঝলাম যেটা হচ্ছে যে কমিটি আছে ওনার ওই ম্যানেজিং কমিটির সভাপতি এবং হচ্ছে সদস্যের সাথে তিনার কোনো সম্পর্ক নাই, এক কথা তিনিই হচ্ছে মনে হচ্ছে সভাপতি, তিনিই প্রধান শিক্ষক, তিনিই এই পূর্ণাঙ্গ ব্যাপার তিনি নিজেকে ইয়ে করতেছে। চুয়াডাঙ্গা দামুরহুদা থেকে আব্দুর রহমানের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।